সঙ্গে যোগাযোগ করেন অনেক সময় কাজের জন্য, কিন্তু কিছুভাবে ওটা আর কি ওই ব্যাটে বলে হচ্ছিল না। তারপরে কোভিডের জন্য অনেকটা সময় আমাদের সকলের জীবনেই নষ্ট হয়েছে। তো আমি খুবই ভালোবাসি বাংলাদেশের কন্টেন্ট, আমার খুবই প্রিয়। আমি চরকির অনেক বছর ধরে আমার সাবস্ক্রিপশন আছে, আমি যা রিলিজ করে আমি সঙ্গে সঙ্গে দেখে নিই। আমি এখানকার শিল্পীদের আমি বিশাল ফ্যান, আমি তাদের সব কাজ দেখি, যে ছবিগুলো রিলিজ করে কলকাতায় সেগুলো দেখি। এখন ওটিটি হওয়ার দৌলতে অনেক বেশি কাজ দেখা যায়, তো আমার খুবই ইচ্ছে যে আমি বাংলাদেশে এখানে এসে কাজ করি, মানে এখানকার শিল্পীদের সঙ্গে কাজ করি। সে তো কাজটা দেখলে বুঝতে পারবেন, এখন থেকে কি করে বলে দেবো সব। আগ্রহ খুবই বেশি, আমি খুব নির্লজ্জের মতন যখন যেখানে দেখা হয় আমাদের ফিল্ম ফ্রেটার্নিটির কলাকুশলীদের সঙ্গে, আমি খুবই একদম মানে নির্লজ্জ হয়ে বলি যে প্লিজ আমার জন্য একটা ভালো স্ক্রিপ্ট লেখো। এখানে আফরান নিশো, চঞ্চল চৌধুরী, মোশারফ করিম, আরও অনেকের কাজ আমি দেখি, আমি খুবই ফ্যান, আমি খুবই ভক্ত। বাংলাদেশের মিউজিক সিনটাও দুর্ধর্ষ, আমরা সবাই কলকাতায় স্টুডিও বাংলা শুনি, গান বাংলার অনেক গান শুনি, অনেক মিউজিক ভিডিওস দেখি। সো আমার আমি খুবই 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 ওয়েট করছি আমি এখানে কাজ করার জন্য। চুক্তি কিছু হয়নি, কিন্তু ওনার সঙ্গে আমার অনেক দিন ধরেই যোগাযোগ আছে, আর আমি মনে করি উনি খুবই বড় মাপের শিল্পী। ওনার ওখানে গিয়ে গান বাজনা হয়, যেটা খুবই সুন্দর একটা পরিবেশ, এবং কিছু তো একটা নিশ্চয়ই করব। এত এত গুণী মানুষের সঙ্গে যোগাযোগ যখন আছে, কিছু তো একটা একসঙ্গে কাজ করবো। কথা হয়েছে কিন্তু নিশ্চয়ই কিছু একটা কাজ তো হবে। আমি তো চাই যে খুব শিগগিরই আপনারা দেখতে পান।